গাজা যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে মানুষের সমবেত কান্না। লন্ডনের কোলাহলপূর্ণ শহরের চত্বর থেকে শান্ত শহরের হল পর্যন্ত বিশ্বজুড়ে মানুষ এক সুরে তাদের কণ্ঠস্বর তুলেছে, গাজায় যুদ্ধবিরতি। অবরুদ্ধ প্যালেস্তানীয় অঞ্চলে চলমান সংঘাতের ফলে ক্ষোভ এবং একসাথে শান্তির আকাঙ্ক্ষা জেগেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, গাজায় দুঃখের অবসানের দাবি জানিয়ে বিশ্বব্যাপী কণ্ঠস্বর তুলেছে। লন্ডন, লক্ষ লক্ষ মানুষ ব্রিটিশ রাজধানী জুড়ে মিছিল করেছে, তাদের স্লোগান ট্রাফালগার স্কোয়ার এবং বিগ বেনের মতো আইকনিক ল্যান্ডমার্কের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে। ফ্রি প্যালেস্তাইন এবং নো মোর ওয়ারের মতো স্লোগানযুক্ত প্লেকার্ড বাতাসকে করুণার বার্তায় রাঙিয়ে তুলেছে। ওয়াশিংটন ডিসি, আমেরিকান রাজনৈতিক ক্ষমতার হৃদয়ে প্রতিবাদকারীরা হোয়াইট হাউসের বাইরে জমায়েত হয়েছিল, মার্কিন সরকারকে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য তার প্রভাব ব্যবহার করার আহ্বান জানিয়েছিল। বহুমুখী জনতা, তরুণ ও বৃদ্ধ মানবতার জন্য তাদের ডাকে একত্রিত হয়েছে। বার্লিন, ব্র্যান্ডেনবার্গ গেটের নিচে মোমবাতি হাতে দুলিয়ে মানুষের এক সমুদ্র একটি চলমান দৃশ্য তৈরি করেছে, যা সংহতির একটি স্পর্শকাতর দৃশ্য তৈরি করেছে, মাঝে মাঝে শান্তির জন্য কান্না দ্বারা গভীরভাবে প্রতিধ্বনিত হয়। ঢাকা, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় শিক্ষার্থী এবং কর্মীরা একটি উদ্যমপূর্ণ সমাবেশের নেতৃত্ব দিয়েছিল, তাদের কণ্ঠস্বর শহর জুড়ে বয়ে গেছে, রক্তপাত অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। কলকাতা, কলকাতার রাজপথ স্তব্ধ করেছে যুদ্ধবিরতি বাংলার মানুষ, তারা গাজাতে যুদ্ধবিরতির দাবি এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে রাজপথে প্রতিবাদ চালিয়েছে। এই প্রতিবাদগুলি ভৌগোলিক সীমানা এবং সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করে পৌঁছে গেছে বিশ্বের স্বাধীন চেতা মানুষের কাছে। শিল্পী, শিক্ষার্থী, শিক্ষক, ধর্মীয় নেতা, সাধারণ মানুষ, সব পেশার মানুষ শান্তি ও ন্যায় বিচারের প্রতি সাধারণ আকাঙ্ক্ষায় একত্রিত হয়েছে। নিরীহ প্রাণহানির জন্য শোক, অবিরাম সহিংসতার চক্র বন্ধের দাবিতে বিশ্বের মানুষের এই প্রতিবাদ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।